এবার বলছি মহাদেশীয় মালভূমি কন্টিনেন্টাল প্লেটো ভূ আলোড়নের জন্য ভূত্বকের অতি প্রাচীন অংশগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিভিন্ন মহাদেশীয় ব্লক গঠন করেছে খণ্ডে খণ্ডে ভাগ হয়ে গেছে এগুলি শিল্ড বা প্রাচীন ভূখণ্ড নামে পরিচিত বর্তমানে এগুলিকে বিভিন্ন মহাদেশের অভ্যন্তরে দেখা যায় শিল্ড অঞ্চল কিন্তু মালভূমি সাধারণ মালভূমির থেকেও অনেক প্রাচীন অনেক সুস্থিত ল্যান্ড এবং শিল্ড অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায় কারণ খনিজ সম্পদ হচ্ছে কোথায় পাথরে থাকে পাথরের মধ্যে খনিজ পদার্থগুলি পরিবর্তিত হতে হতে রূপান্তরিত হয়ে যখন একটা নিজস্ব ধর্ম তার আকৃতি নিয়ে বজায় থাকে তখন আমরা তাকে কোনো খনি খনিজ পদার্থ বলে চিহ্নিত করতে পারি তাই শিল্ড অঞ্চল অনেক প্রাচীন হওয়ায় কি হচ্ছে কোন কোনো খনিজ পদার্থ দীর্ঘদিন ধরে রূপান্তরিত এবং পরিবর্তিত হতে হতে শিল্ড মালভূমি অঞ্চলে খনিজ সম্পদের ভাণ্ডার হিসেবে থেকে যায় যেমন দেখো ভারতের দাক্ষিণাত্য মালভূমি রাশিয়ার সাইবেরিয়া উচ্চভূমি আরবের মালভূমি আফ্রিকার মালভূমি পশ্চিমে অস্ট্রেলিয়ার মালভূমি ব্রাজিলের মালভূমি কানাডা শিল্ড অঞ্চল বা লরেন্সীয় মালভূমি এগুলো কিন্তু প্রত্যেকটাই খনিজ সম্পদে সমৃদ্ধ এই মহাদেশীয় মালভূমিগুলোর কিছু বৈশিষ্ট্য হলের প্রান্তভাগ খুব সুস্পষ্ট অধিকাংশই প্রাচীন গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত এর বয়স একশো কোটি বছরেরও বেশি এখানে বইতে আছে তোমরা এটা পড়ো এই যে বললাম সুস্থিত আর বহুবার আলোড়নের প্রভাবে প্রভাব পড়লেও এগুলিতে কোনো ভাঁজ সৃষ্টি করতে পারে না কারণ এগুলো প্রচণ্ড কঠিন হ্যাঁ পাললিক শিলার মতো মোটেই নরম নয় প্রাচীন আগ্নেয় রূপান্তরিত শিলায় গঠিত বলে মালভূমিগুলি নানা প্রকার মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ যেটা তোমাদের আমি একটু আগেই বলছিলাম এরপর বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি বা ডাইসেক্টেড মালভূমি আর লাভা মালভূমির কথা